الله أكبر الله আপনার কণ্ঠে আজান দেন, আজান দিলে অবশ্যই অবশ্যই আপনি নবীর দেখা পাইবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন মদিনাবাসীদের রিকোয়েস্টে হযরতে বেলাল আজান দেওয়ার জন্য প্রস্তুত হইলেন। আল্লাহু আকবার কন, বেলাল আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ও বন্ধুরা বাবাজিরা আমার, বেলাল এতদিন কারো কথায় আজান দেই না, কিন্তু যখন মদিনাবাসীরা সবাই নবীর ঠিকানা বললেন, তারপরে বেলাল বলতেছে, ঠিক আছে আমি আজান দেব, তবে আমার নবী দেখবো কিনা বলো। বেলাল কয়, হ্যাঁ অবশ্যই নবী দেখবা, কিন্তু তারপরও বেলাল আজাম দিতে চায় না। কয়, না না না, আগে নবী দেখতে হবে, কারো কথাই বেলাল আজাম দেই না। ও বন্ধুরা আমার বাবাজিরা গো, হঠাৎ করে দেখা যায় মদিনাবাসীরা চিন্তা করলেন, আমাদের কারো কথাই তো বেলাল আজাম দিবে না, কিন্তু এমন দুইজন ব্যক্তি আমাদের মধ্যে এখন আছে যাদের কথা শুনলে হযরতে বেলাল আজাম দিতে বাধ্য হইয়া যায়ও। এই দুইজন ব্যক্তিকে জানেননি, যেই দুইজন ব্যক্তি হলেন আহলে বায়াতের অন্যতম সঙ্গী, যাদেরকে আমার নবী কলিজার টুকরা নয়নের মণি বলতেন। ভাইয়ারা আমার, যেই দুইজন ব্যক্তি একজন জোহরে আর একজন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিল, একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন, ঠিক না বেঠিক? হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এজিদের দোল হুসাইনের গোলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। খারাপ লাগতেছে বাবাজিরা, হযরতে বেলাল কারো কথায় আজান দেয় না, কিন্তু আহলে বায়াতের সম্মানে বেলাল আজান দেবে। মদিনাবাসীরা চলে গেলেন ইমাম হাসান হুসাইনের কাছে। ইমাম হাসান হুসাইনের কাছে বেলাল যখন গেলেন, যাইয়া ইমাম হাসান হুসাইনের কাছে মদিনাবাসীরা যখন গেলেন, যাইয়া বলতেছেন, ও আহলে বায়াতের সৈনিক, ও ইমাম হাসান হুসাইন, আমাদের কারো কথায় তো বেলাল আজান দেয় না, আপনারা দুই ভাই যদি বেলালকে বলেন তাইলে হয়তো আপনাদের কথায় বেলাল আজানটা দিবে। ইমাম হাসান হুসাইন বললেন, ঠিক আছে আমাদের কথায় যদি বেলাল হাফসে আজান দেন তাহলে আমরা বলতে অসুবিধা কি। তারা দুইজন চলে আসলেন হযরতে বেলাল হাফসির কাছে, ইমামে মকাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই চলে আসলেন হযরতে বেলালের কাছে। আয়েশা বললেন, বেলাল আপনার আজানের জন্য মদিনাবাসীরা অধীর আগ্রহে, আমি ওই হুসাইন, আমি নবীর আওলাদ, ওই হুসাইন যেই হুসাইনের গলার মধ্যে নবী চুম্বন দিতেন। ইমাম হাসান বললেন, আমি ওই হাসান যেই নবীর কুল মুবারকের মধ্যে আমাকে বসাইতেন। সুবহানাল্লাহ কন্যা, বেলাল আমরা দুই ভাই হাসান হুসাইন নবীজির নাতি, আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আপনার কণ্ঠে আজানটা দিয়া মদিনাবাসীদের অন্তরটার একটু শীতল বানাইয়া দেন। যখন বেলাল হাসান হুসাইনের কথা শুনলেন,
ইমাম হাসান হুসাইনকে জড়াইয়া দইরা হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। যেখানে নবীর নাতি হাসান হুসাইন আবদার করেছে সেখানে আমি আজান না দেই কেমনে? যাদেরকে আল্লাহর নবী ভালোবেসেছেন, যাদের কষ্ট আমার নবী সইতে পারে নাই, আমি বেলাল কেমনে ওই নবীর নাতির কথা অমান্য করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন ইমানদাররা কেমনে নবীর আওলাদকে ভালোবেসেছে, আর দুষ্ট শয়তান ইয়াজিদের দলেরা আহলে বায়াতের সাথে বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর ইমাম হাসান হুসাইন আহলে বায়াতের অন্যতম সঙ্গে, যাদের পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? যাদের পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ। হযরতে বেলাল হাবশি হাসান হুসাইনের সম্মান রাইখা আজান দিতে প্রস্তুত, কিন্তু সেই দুষ্ট শয়তান ইয়াজিদের দল ইমাম হুসাইনকে চিনল না, নবীর আওলাদকে সম্মান দিল না, আমার নবীর কথা স্মরণ রাখলো না। সেই ইয়াজিদের গোষ্ঠী এখন পর্যন্ত দুনিয়াতে আসে না নাই? কথা বলেন আসে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কালেমা পড়লেই শুধু মুসলমান নয়, কালেমা পড়লে মুসলমান পরিচয় দিতে পারবেন, কিন্তু সব মুসলমান মুমিন নয়, কিছু কিছু মুসলমান মুনাফিক আছে, কিছু কিছু মুসলমান ফাসেক মুনাফিক, ঠিক না ঠিক? যেমন ইয়াজিদের বংশধররা, ইয়াজিদের গোষ্ঠীরা, ইয়াজিদের অনুসারী যারা, এরা কিয়ামত পর্যন্ত মুনাফিকি করবে, কথা কোন ঠিক না ঠিক? আজকাল এই দেশের মধ্যে কিছু কিছু দেখা যায় যারা ইয়াজিদের নামের সাথে রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলে। আপনারা বলেন ইয়াজিদের নামের সাথে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে? কখনো বলা যাবে? এই ইয়াজিদ নামটা আজ পর্যন্ত কেউ রাখছেননি। আপনার বাচ্চা হলে, আমার বাচ্চা হলে, আমরা ইমাম সাহেব হুজুর দাওয়াত করি বাচ্চার নাম রাখার জন্য, করি না? ছয় দিন বা সাত দিন বা নয় দিনের বেলায় বাচ্চার নাম রাখার অনুষ্ঠান করি। গরিব হলেও দেখবেন, গরিব হলেও তার ঘরের মধ্যে একজন হুজুর আইনে বাচ্চার নাম রাখানোর অনুষ্ঠান করে, কথা কোন ঠিক না ঠিক? আজ পর্যন্ত কোনো ইমাম সাহেব হুজুর, কোনো পীর সাহেব হুজুর আমার আপনার বাচ্চার নাম ইয়াজিদ হোসেন রাখছেনি, ইয়াজিদ মিয়া রাখছেনি? রাখেন না কেন? ইয়াজিদ তো হিন্দু ছিল না, মুসলমান ছিল, ইয়াজিদ তো খ্রিস্টান ছিল না, ইয়াজিদ মুসলমান ছিল। শুধু মুসলমানই নয়, তিরিশ পারা কোরআনের হাফেজও ছিল, ঠিক না ঠিক? তা সত্ত্বেও আজও পর্যন্ত কোনো মুসলিম পরিবারের মধ্যে এই পাপাচার নামটা কেউ রাখে? রাখছেন? বাচ্চা জন্ম হলে নাম রাখা হয় হযরত আলী, বাচ্চা জন্ম হলে নাম রাখা হয় ইমাম হাসান, ইমাম হুসাইন, বাচ্চা জন্মগ্রহণ করলে নাম নাম রাখা হয় উসমান আলী, আব্দুল গনি, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুল জাব্বার, আব্দুর রহমান। কথা বলেন ঠিক না ঠিক? আজ পর্যন্ত কোন ইমাম সাহেব হুজুর আমার আপনার বাচ্চার নাম ইয়াজিদ হোসেন রাখছে না গো, কারণ ওই ইয়াজিদ নামটাকে দুই দিনের বাচ্চা পর্যন্ত ইনসাল্টেড ভাবে দেখে, কথা কোন ঠিক না ঠিক? কারণ এটা পাপাচার নাম, এটা ফাসেক, এটা ফাসেক, এটা মুনাফেক, ইয়াজিদ ছিল জাহান্নামি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই নামটা আজ পর্যন্ত কোন মুসলিম পরিবারের মধ্যে রাখে? ইমাম হাসান হুসাইন গিয়া হযরত আলীর কাছে, এই হযরত বেলাল হাবশির কাছে আবদার করলেন যে হুজুর আপনি আজান দেন, আমরা নবীর নাতি হাসান হুসাইন আবদার করেছি, আপনি আজানটা দেন। এখন ঝরঝর করে চোখের পানি ছেড়ে হযরতে বেলাল বলতেছেন যে আমি আজান দিতাম না, কিন্তু যেখানে নবীর নাতি হাসান হুসাইন আবদার করেছে সেখানে আমি বেলাল আজান দিতে প্রস্তুত। আল্লাহ একবার বলেন, আমি তো আর বেলালের কণ্ঠে আজান দিতে পারবো না। তারপরে অনেক জায়গার মধ্যে গেলে পোলাপানে রিকোয়েস্ট করে, হুজুর ইউটিউব ফেসবুকে আপনার কণ্ঠে আজান শুনেছি, আমাদেরকে একটু আজান শোনান। আমি প্রায় মাহফিলে শোনাই না, রাত হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু এখনো দশটা বাজে নাই, পৌনে দশটার কাছাকাছি আলোচনা প্রসঙ্গে যেহেতু চলে আসছে, আজকে একটা সুযোগ আছে, আজকে সুযোগ আছে, তাহলে আজানের ধ্বনিটা একটু শোনাইতে পারি? শুনতে রাজি আছেন? দেখেন ইহানো বুটের কোনো অভাব নাই, এটা শুনবার লেগে, আর সুইট মদিনা শুনবার লেগে বুটের কোনো অভাব থাকে না, সবাই এটার লেগে পাগল। তো যাক আলহামদুলিল্লাহ, আমি তো আর বেলাল হাবশির মতো আজান দিতে পারবো না, বেলাল হাবশির কদম মোবারকের ধুলার 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 সমান আমি না, কিন্তু চেষ্টা করি বাবাজিরা আমার, বেলাল হাবশি যেই কথাগুলো বলে আহ্বান করেছিলেন সেই কথাগুলাই আমি সুরের ভাষায় একটু উপস্থাপন করছি, কষ্ট হবে না তো? মুয়াজ্জিন সাহেব হযরতে বেলাল হাবশি মিনারের মধ্যে দাঁড়িয়ে প্রথমেই বললেন, আল্লাহু আকবার, আল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله